এখানে কচু শাকের জন্য চিংড়ি মাছ ভাজা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ভ্লগ। আজ সোমবার, সপ্তাহের শুরু, প্রথম দিন। আর সকাল থেকে উঠে নানা রকম কাজের যেমন ফ্রিজে থাকে সেগুলো সম্পূর্ণ করাই হচ্ছে। জাস্ট ফ্রেশ মানে স্নান করলাম, আর এখন রূপা রোদ্দুরকে ধরেছে, তাই এত জামা কাপড় মেলেছে ওয়াশিং মেশিনে পুরো ডাম্প হয়ে আছে। সেই জামা কাপড়গুলোকে এখন আমাদের ওপরে চিল ছাদে গিয়ে আমাকে মেলতে যেতে হবে, তো সেই কাজটাই করে নিই। হোপফুলি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আর স্বাভাবিক আছো এবং সেরকমই থাকো, ভালো থাকো, সবাইকে ভালোভাবে রাখার চেষ্টা করো, ডেঙ্গু থেকে দূরে থাকো। বাইরে ওয়েদার যে খুব ভালো, সপ্তাহে প্রথম দিন, জিনিস সবাই কাজে বেরিয়ে যাও। আমি বেরোবো একটু পরে, দোকান যাব, মেলায় কাজ ওয়েট করে আছে আমার জন্য। তার আগে অনেকগুলো ছোটো কাজগুলো পড়ে রয়েছে, এগুলো কমপ্লিট করে দোকান ঢুকবো। এই জামা কাপড় পুরো লাট হয়ে আছে, এত জামা কাপড় কেচেছে, এগুলো বালতিতে ভরে ছাদে নিয়ে জামা কাপড় মেলতে যাই। এই এক ছাদ জামা কাপড় মেলা সম্পূর্ণ হলো। কত জামা কাপড় কেচেছে রে ভাই, গুড মর্নিং। সো আজকে হচ্ছে মানডে, আর আমাদের তো এখন উইকেন্ডের পুরো শেষ। আপাতত এখন কতদিনের জন্য উইকেন্ড শেষ জানি না, কারণ ওর আর সানডেতে ছুটি নেই, তো মানডে শুরু হয়ে গেল। এখন রোজকার আবার কাজবাজ শুরু হয়ে গেল। তো আপাতত স্নান করে ফিরলাম, এখন 10:30 বেজে গেছে। আর এখন ও বেরিয়ে যাচ্ছে, ছেলে চিৎকার দেখো, ও বেরিয়ে যাচ্ছে, ছেলে এখনো ঘুমায়নি, তো ওকে রেখে আমি এখন যাব ফ্রেশ হয়ে, তারপরে ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘর করে তারপরে কখন নিচে নামতে পারবো জানি না। সো এখন রেডি হয়ে নিই। শুকনো কথা দেওয়া কমপ্লিট হলো, আর এবার টাইম 10:30 বাজে আর ঘড়িতে। আর এখন যাবো মার্কেট, অল্প কিছু বাজার করবো, করে ডাইরেক্ট দোকান ঢুকবো, কারণ অ্যাজ ইউজুয়াল বাবা যাবে মার্কেটে, সেই জন্য আমাদের যেতে তাড়াতাড়ি। তো টাটা। শুধু স্নান হলেই তো হবে না, তার সাথে এই যে এক বালতি জামা কাপড় আছে, এগুলোকে এখন মেলতে হবে। তো চলো ছাদে যাই। ওপরের ছাদে তো জামা কাপড় দেওয়া আছে, তো আমাকে এখন নিচের ছাদে মেলতে হবে। আর এই টুকটাক কিছু দেওয়া ছিল, যেগুলো কালকে রাত্রে ধোয়া আছে এখানে, কারণ কাকার ব্যাগ ট্যাগ রাখা আছে, এগুলোকে আমাকে এখন সরাতে হবে। আবু ওগুলোকে খাবে, খাবার বেলায় খাবে না। अबू जी नाश्ता तो खे नहीं ली। और नाश्ता खाने लो। नाश्ता के खाचे कामराचे घुरते 1টা বেজে 40 আর জাস্ট করলাম ব্লগটা আপলোড, শপিং ব্লগ। और ये हमें एम पुजो काज जेमन चलो तेम ही काज चलते आज के नीलाबिर नहीं बोलते नीलाबिर। हाँ से नीलाबिर एर काज शेष बोलते गले 5 रकम आबिर नहीं अब एक पैकेटे भरे से हो जाए 5 आबिर। तो आबिर झांझाड़ा मिटल ताओ ये 100 पिस करो 100 पिस हमें अन्य को समय करते हैं ये सब 100 पिसर पैकिंग रान्ना प्राय आज के अनेकटाई लेट हो गए प्राय दुटो एकसाथे गालिए रान्ना शुरू हो दी के ऐले के देखते और आज के कचु शाक रान्ना चिंगड़ी माछ दिए और एखाने माछेर झोल तो जेमन हय तेमन होच्छे। तो एखन सब एकसाथे बसेछे कोड़े दिए एखाने कचु शाकेर जोन्नो चिंगड़ी माछ भाजा होच्छे और एखाने एखन माछेर तेल गरम प्राय हये गेछे एखन माछगुलो भाजा हबे। एक बाटिर मध्य अल्प आदा सामान्य लंका सामान्य हलुद एकटू जिरे एकटू धने एगुलो दिए एबार एकटू जल दिए देब कड़ाते एबार चिंगड़ी माछ दिए खानिकक्षण कषानो हबे। कषानो हये गेछे एबार जल झरिए रखा कচু শাকগুলো दिए देबो ताओ किछु जल थेकेई जाए। এখানে মাছের ঝোলের মশলাও কষানো চলছে। কষানো এখনো চলছে। অনেকটা সময় লাগবে পুরো জলটা শুকিয়ে একদম শুকনো হবে। তো এখানে কচু শাকও কমপ্লিট মাছের ঝোলও হয়ে গেছে। प्राय 1:15 बजे दुपुर बेला और छेले के स्नान तो करानो हलो तारपरे लांच किछुते करानो गेलो ना 2 চামচ जेई मुखे दिलाम किछुते खाबे ना एखन एई सब होच्छे लास्टे खावानोटा बंध करलाम। खानिकक्षण परे जदि खावानो हय तो एखन बसे खेलुक आमि तखन बाकी रान्नागुलो देखी किछु करा जाय किना। मा एसे ओके धरुक, भात नाबाচ্ছে এখন মা, তারপরে ওকে ধরলে কখন বাবুর খেতে ইচ্ছা করে দেখি তারপরে খাওয়াবো। এক্স্যাক্টলি দুপুর 2:30 বাজে আর এখন এরা বড় বাজার থেকে আমাদের মালপত্র নিয়ে এসছে, সেইগুলো এবার খালি করব। দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি মাল আজকে এসছে। এইগুলো হয় এসপি চেলি কাপড়। চেলি কাপড় তো অনেক রকম হয়, ঠাকুর পুজোয় লাগে। এগুলো হচ্ছে এসপি চেলি কাপড়, একটু ভালো কোয়ালিটি হয়, যেটা ইয়েলো কালারে দেখতে পাচ্ছ। এটা এখন হোয়াইট হয়, পিঙ্ক হয়, রেড হয়। তো এইগুলো মোটামুটি পুজোতে যেমন কাজে লাগে, ভালো কোয়ালিটির কাস্টমার মানে যারা চায় ভালো কোয়ালিটির জিনিস, তার সাথে অন্নপ্রাশনের চেলি কাপড় এইগুলো ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে বড়ো সাইজের মলি সুতো, মানে যে মলি সুতোগুলো অনেকে হাতে পরে পুজোর সময়, এই বড়ো সাইজের হয়, মানে তুলসী গাছকে বাঁধে, এগুলো বড়ো সাইজের মলি। এবারে এত বড় বস্তাটার হবে আনবক্সিং। এটা হলো 100 গ্রাম কলস কোম্পানির রোলি প্যাকেট। রোলি চন্দন যেটা কপালে লাল রঙের টিকা দেয়, সেই রোলি কুমকুমের প্যাকেট হচ্ছে এটা। এটা হলো ভ্যারাইটি আতরের সমস্ত শিশি। এগুলো হলো অষ্টগন্ধা তিলক মাটির বক্স। সেম এটা হলো বড় অষ্টগন্ধা। এটা হলো 50 গ্রাম কলসের রড়ি বা কুমকুমের প্যাকেট। এটা হলো হলুদ জনাও বা হলুদ পইতে, নন বেঙ্গলের ইউজের জন্য। এগুলো হলো হাতের মলি সুতো, যেগুলো হাতে পরে লাল হলুদ মাঙ্গলিক সুতো, সেই মলি এই স্টক। আর এটা হলো স্পেশাল বিনুনি মলি, এটাও অনেক হাতে ভালো করে পরে। এটা হলো ছোট রলি বা কলসের ছোট রলির প্যাকেট। এক্স্যাক্টলি দুপুর 3:30 বাজে আমার দোকানের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। আর ওয়েট করছি বাবা এসে গেলেই যাবো খেতে। তো জাস্ট ফিরলাম বাড়ি আর এখন বসলাম লাঞ্চ করতে, বেলা 4:30 বাজে। আজকে এখানে ভাত আছে আর এটা কি করেছে, কচু শাক দিয়ে চিংড়ি, এটা মাছের ডিমের বড়া, আর তার সাথে এটা কি মাছে না রুই মাছের ঝোল। এই হচ্ছে আমাদের লাঞ্চ। আরও কি আনছো? মাছের ডিমের বড়া আরও বাড়িয়ে দিল মাছে, খাও ডিমের বড়া। তো এখানে এক্স্যাক্টলি বিকেল 5:20 আর এখানে কালকে একটা জামা কেনা হয়েছিল রোদ্দুরের জন্য, যেটা কালকে আমরা দেখিয়েছি, বা সেই জামাটা হয়ে গেছে ছোটো না, সাইজ ঠিক আছে, বাট এক সাইজ একটু বড় হলে ভালো হতো। তো এক সাইজ বড় আনতে এখন ববি আর মা যাচ্ছে সিটিস্টাইলে ওদের কেনাকাটা করতে, আর এই যা চেঞ্জ করে উনি চলে আসবে। আমি গাছে জল ভরলাম বালতিতে, যাবো জল দিতে। সকালে জামা কাপড় মেলেছিলাম, এগুলো এখনও তোলা হয়নি, এবার শুকনো হয়ে গেছে একদম, এগুলোকে এবার তুলে ফেলি। তো এক্স্যাক্টলি এখন ঘড়িতে বাজে 5:45। আমি সেকেন্ডবার এলাম ছাদেতে কাছে জল দেবার জন্য। আর এখানে একটা কাজ আছে আমার এখন, সেটা হচ্ছে যে সামনে যেহেতু শীতকাল আসছে, চন্দ্রমল্লিকার সিজন, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা এবং অনেক ভ্যারাইটিস, তার মধ্যে চন্দ্রমল্লিকাটা আমি বেশি করি গাছটা। চন্দ্রমল্লিকা এবার নতুন করে কেনার কোনো প্ল্যান আমার নেই, কারণ আমার পুরনো গাছ অনেক আছে। তো সেই পুরোনো গাছগুলোকে এবার শীতকালে, যেহেতু ওদের সিজন, সেটা শীতকালে যেখানে প্রপার সানলাইটটা পাবে সেখানে ওদের রাখতে হবে। গরমকালে ওরা অন্য দিকটায় ছিল, তো শীতকালে যেখানে ওরা প্রপার সানলাইট পাবে, এবার সেই গাছগুলোকে নিয়ে এসে সেইখানে আমি শিফট করে দেবো। এখন সেইখানে আছে অ্যাডেনিয়াম গাছগুলো। তো অ্যাডেনিয়াম গাছগুলো সিজন হয়ে গেছে, খুব রোদ থাকলে অ্যাডেনিয়ামে ফুল হয়, শীতকালে অ্যাডেনিয়ামে ডোরম্যান্ট সিজন, তো শীতকালে অ্যাডেনিয়াম গাছ বেশি ফুল হবে না। তো অ্যাডেনিয়ামগুলোকে সরিয়ে দিয়ে বা অ্যাডেনিয়ামের জায়গায় চন্দ্রমল্লিকাগুলো শিফট করবো। তো এখানে অ্যাডেনিয়াম গাছগুলো আছে, এখানটা ফাঁকা, এদিকটা শিফট, এটা ঘটন ঘুরিয়ে ওরা তার সুবিধার জন্য সব সরিয়ে দিয়েছিল। সো এনিওয়ে এইখানটা অ্যাডেনিয়াম গাছগুলো থাকে, তো অ্যাডেনিয়াম গাছগুলোকে এবার শিফট করে আমি সরিয়ে দেবো। আর ওইখানে দেখা যায় চন্দ্রমল্লিকার গাছগুলো, সেগুলো এখানে চলে আসবে। চন্দ্রমল্লিকার গাছগুলো এখন এইখানে আছে, এগুলো সব চন্দ্রমল্লিকার গাছ, এগুলো এবার প্রপার জায়গায় যাবে, এখানে সানলাইটটা বেশি পায়। বেস্ট পার্ট আমার গার্ডেনিংয়ে যে আবার একটা পদ্ম ফুলের কুড়ি দেখার মিলেছে। যদিও পদ্ম ফুলটা যদি হয় তো ভালো, আগেবারে সাদা হয়েছিল, এটা সাদা পদ্মের গাছ, দেখা যাক হয় কি না। তো ঘড়িতে এক্স্যাক্টলি 6:10 আর হয়তো সানলাইট একদম কমে গেছে, তাই জন্য नाइट लाइटे जालिए शुटिंग करছি। এই আমার চন্দ্রমল্লিকা গাছ সমস্ত শিফট হলো একদিক থেকে একদিকে। এই এত দূর মানে 20টার মতো চন্দ্রমল্লিকা গাছ আছে। লেটস কাউন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 মানে 18 18টা গাছ আছে। তো এই গাছগুলো এখানে শিফট করলাম সানলাইট এর বেশি করে পেলে গাছে তাড়াতাড়ি কুড়িও আসবে ফুলও হবে। आकाशे चाँदो एसे गेছে আর অন্ধকারও করে এসেছে। আমি এবার নিচে নেমে যাব। আরেকবার দিকে জল দেওয়ার আছে গাছে দেওয়ার পর আর জাস্ট ঘড়িতে বাজে 7:10। দোকান তো বেরোচ্ছিলাম কিন্তু ওইদিকে আবার মা আর ববি গেছে 30 সালে জামা কাপড়টা চেঞ্জ করতে। তারা ওখান থেকে খালি ফোন করছে এটা নেব না ওটা নেব ওটা নেব এটা নেব। তো এনিওয়ে স্লট ঠিক হয়ে গেছে মানে কি 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 নিচ্ছে ওরা দেখে নিয়েছি ভিডিও কল কথা হয়ে গেল। আর রূপা গেল এখন ঠাকুর ঘরে কাজ করতে। আমি রোদুর কিনে বসেছি একটু 7:10 বাজে দেরি তো হয়ে গেছে আমার। বাট রেগুলার একটা না একটা কিছু প্রবলেম হচ্ছে দাঁড়িয়ে যেতে হচ্ছে তো একটু ওয়েট করি তারপর নয় যাও। তো এই জাস্ট বেরোলাম দোকানে চলো। তো ঘড়িতে রাত্রির পাশে 11:15। দোকান জাস্ট বন্ধ হলো আর এখন আমি বাড়ি যাবো তাকে রুটি নিয়ে বাড়ি ফিরবো। তো ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আর রাত্রির 12:40 ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এনাকে দেখেছো এখন জেগে আছে ইনি না ঘুমালে আমাদেরও কিন্তু ঘুম হবে। আর বাই দ্য ওয়ে এই টাইমের মধ্যে একটা ছোট্ট শপিংয়ের একটা জিনিস দেখিয়ে দিই। আজকে মা গেছিলো ভাই গেছিলো গিয়ে রোদ্রের জন্য কালকে যে আমরা নিয়ে এসেছিলাম এর থেকে গোয়ারটা সেটা কিন্তু একটু ছোটো মোটো হয়েছে। তো সেটা পাল্টে আজকে এক্সচেঞ্জ করে আর একটা এসছে এইটা। তো হোপফুলি মনে হচ্ছে এইটা ওর গায়ে হয়ে যাবে। গায়ে আগেরটাও হয়েছিল বাট ওটা 0 to 1 year ছিল সেম হয়েছিল। আর এটা এটা আছে 1 to 2 years। তো এটা একটু বড় হবে মনে হচ্ছে এটা ভালোভাবেই হয়ে যাবে। তো এইটার সাথে এই একটা পাজামা এটা তো কোটটা উপরে আছে যেমন কালকে ছিল সেম জিনিস সাইজটা একটু বড়। তো এটা এসছে। আর একটা শপিং মা করেছে মানে রোদ্দুরের ঠাম্মি রোদ্দুরের জন্য দুর্গাপুজোর শপিংয়ে দিয়েছে এই ড্রেসটা। এটা আপাতত এটা দিয়েছে। এটা দিয়ে শুরু হয়েছে শপিং এর লিস্ট। এটা ধরে নাও ষষ্ঠী এরপর ওটা তো মনে হচ্ছে অষ্টমীতে যদি পড়াতে পারি দেখা যাক। সপ্তমী নবমী সবই তো আছে। আর উনি তো মহালয় থেকে এবারে জামা প্যান্ট পরবে আশা করি। সো এনিওয়ে এইটা একটার সাথে এই একটা জিন্সের প্যান্ট। বাবা জিন্স পরবে এটা তো হাফ না এটা তো বাবুর ফুল জিন্স হয়ে গেছে। আবার সাইজ আছে মোটামুটি ওর পুরো পাড়ায় ঢাকা পড়ে যাবে। যত বড় হবে প্যান্টটা তত ছোট হবে। এখন প্যান্টটা ওর থেকে বড় আছে কিন্তু। সো এই শপিংটা আর ওদের ঠাম্মির ওদের জন্য আপাতত করেছে। এরপরে আরও আশা করি হয়তো আবার করবে কারণ আমার মায়ের তো একটাতে ভরসা হবে না অনেকগুলোই কিনবে আমি জানি। তো এনিওয়ে তো দেখলে আর বাবুকে দেখো ঘুম নেই একটুও ঘুম নেই। আমরা ডিনার করছিলাম বাবু শুয়ে শুয়ে টিভি দেখছে। তার মধ্যে তো ও পেছনে সরে মানে উল্টে যখন শোয় পেছনের দিকে চলে যায় আস্তে আস্তে। সে বারবার খাটের পেছন দিকে চলে যাচ্ছে খেতে খেতে তাকে টেনে আনা হচ্ছে। এইসব হলো বাবু এখন ঘুমাতে যাবে আমাকেই ঘুমটা পাড়াতে হবে। সো আমি করব ব্লগ এডিট। আর এখন যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ডু সাবস্ক্রাইব সোমরূপ। আর প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশন অনেকটাই কম হচ্ছে সাবস্ক্রাইব করো কারণ অনেক রকম কষ্ট করে কিন্তু ব্লগ আমরা তৈরি করছি। সো ভালো থেকো সবাইকে ভালো রাখার চেষ্টা করো ডেঙ্গু থেকে দূরে থাকো। আর হ্যাঁ একটা কথা ইম্পর্টেন্ট ভুলে গেছি আজকে বলতে। আজ 5th September ছিল টিচার্স ডে। তো হ্যাপি টিচার্স ডে আমাদের দুজনের সমস্ত স্যার সমস্ত ম্যাডাম যারা আমাদের আমরা যাদের কাছ থেকে শিখতে পেরেছি সমস্ত সবাইকে আমাদের শিক্ষক দিবসের শুভেচ্ছা। এবং আজকে আমরা যে এই জায়গায় যেটুখানি জায়গায় নিজেদের পায়ে যতটা দাঁড়িয়েছি সমস্তটাই তাদের জন্য। অবশ্যই সব থেকে বড় টিচার্স রয়েছেন বাবা মা। সবাইকে মানে অনেক অনেক সম্মান অনেক ভালোবাসা তাদের জন্য। আর সব থেকে বড় কথা এখন আমরা শিখছি কিন্তু ইউটিউব থেকে। তো ইউটিউব কিন্তু কম টিচারই করে না আমাদের সাথে। তো হ্যাপি টিচার্স ডে টু ইউটিউব অলসো। মানে ইউটিউব থেকে এখন আমরা কিচ্ছু জানতে চাইলে কিন্তু স্ক্রল করে বা সার্চ করে জেনে নিচ্ছি কোথায় কি হচ্ছে জানতে পারছি সব কিছু। তো ইউটিউবটা বড় মাধ্যম ক্রিয়েট করেছে কিন্তু এখনকার জন্য যেটা আমাদের পড়াশোনার সময় কিন্তু আমরা ইউটিউবকে পাইনি। যেটা এখনকার বাচ্চারা ইউটিউবে কিন্তু অনেক কিছু হেল্প পাচ্ছে। তো ইউটিউব অনেক বড় একটা রোল প্লে করছে। তো আর কথা না বাড়িয়ে কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। কাল সকালে দেখা হচ্ছে। টিল দেন টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই।